সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা লাইভে এসেছি সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যে আপনাদের সকলেরই জানা যে পরিবহন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে এবং এই ডাক দেওয়ার পিছনের যে কারণ সে কারণটা হলো যে জ্বালানি তেল, সরকার জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি করেছে, দাম বৃদ্ধি করার কারণে এটা কিন্তু তার প্রভাব কিন্তু সব ক্ষেত্রেই পড়ছে এবং পড়বে। এখানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু বলছেন একটিমাত্র কথা, সেটা হলো যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু পরিবহনের ভাড়া বৃদ্ধির ব্যাপারে কিন্তু কোনো কথা বলা হয়নি। এই পরিবহনের ভাড়া বৃদ্ধি না হওয়ার কারণে স্বাভাবিক শ্রমিক এবং সাধারণ মানুষদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, দুর্ঘটনার নানা কারণ ঘটতে পারে। এই সব বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু শ্রমিক সংগঠন, মালিক সংগঠনের পক্ষ থেকে পরিবহন ধর্মঘটের একটি ডাক দেওয়া হয়েছে এবং এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের কোথাও কোনো মহাসড়কে গাড়ি চলছে না, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সব কিছুই বন্ধ রয়েছে এবং ফলে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই চরম দুর্ভোগ পোহানোর কারণেই কিন্তু মানুষ এখানে ঢাকামুখী অনেকেই কিন্তু এসে অপেক্ষা করছে। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনালে। এই কোচ টার্মিনালে কিন্তু ঢাকায় যাওয়ার মতন অনেক যাত্রী আছেন যারা ঢাকায় যাবেন, কিন্তু এখন দূর দূরান্ত থেকে মানুষ আসছে, তারা কিন্তু যেতে পারছে না। এই যে তেলের মূল্য বৃদ্ধি, শ্রমিক সংগঠনের নেতারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাদের নানা ক্ষোভের কথা বলেছে, নানা কষ্টের কথা বলেছে এবং তারা কিন্তু অনেক ক্ষোভ প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে সরকার যে মূল্য বৃদ্ধিটা করেছে এই মূল্য বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। যদি প্রয়োজন হয় মূল্য বৃদ্ধির তাহলে শ্রমিক মালিক সংগঠনের সাথে আলোচনা করে এই মূল্য বৃদ্ধি করলে হয়তোবা এই ধরনের ঘটনা ঘটতো না। দর্শক, এখানে আছেন এইরকম অনেক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে এই যে শ্রমিকদের ডাকা ধর্মঘট, এই ধর্মঘটের কারণে সাধারণ মানুষ যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, আপনাদেরও তো সমস্যা সৃষ্টি হচ্ছে। অবশ্যই আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে, সরকার যখন ইচ্ছা তখন তেলের দাম বাড়ায়, এই বাড়ায় এই বাড়ায়, আমাদের গাড়ির ট্যাক্স, টোকিন, ফিটনেস সব কিছুর মানে ডবল করে ফেল দিছে। কিন্তু এখন গাড়ির পরিবহন মালিকেরা অনেকে গাড়ি চালাচ্ছে না, গাড়ির গাদরা এসে বিক্রি করে দিচ্ছে, এখন বাধ্য তার জন্য সরকারই দায়ী। করোনাকালীন সময় সরকার কোনো সহযোগিতা কোনো শ্রমিক সংগঠনও করেনি, শ্রমিকদেরও করেনি, এখন আমরা বাধ্য মালিকেরা গাড়ি চালাচ্ছে কিন্তু ক্যাশ পাচ্ছে না। একত এই ক্যাশ না পাওয়ার কারণে গাড়ি বন্ধ হয়ে আছে, তারপর আবার তেলের দাম বৃদ্ধি করছে, এখন তেলের দাম বৃদ্ধি করছে, এখন এই তেলের বৃদ্ধি করার কারণে এখন সাধারণ শ্রমিকেরা মালিকেরা রাগ করে গাড়ি বন্ধ করে দিচ্ছে। আর আমরা শ্রমিকরা তো মনে করেন দিন করে দিন খাওয়া মানুষ, একদিন গাড়ি বন্ধ হওয়া মানে শ্রমিকদের পেটে লাত্তি পড়া। সরকার এখন কী বিবেচনা করবে জানি না, এখন রাষ্ট্রে সরকার চালাচ্ছে, আমাদের মুখ বান্ধা, আমাদের বলার কিছু নাই। আমরা বেশি বলতে গেলে আমরা হয়তো মনে করেন রাতের বেলা ঘুম হয়ে যেতে পারি। জি ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন যে এখানে যে কথাগুলো বলছে যে শ্রমিকদেরও যেমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষেরও সমস্যা কিন্তু সম্মুখীন হতে হচ্ছে। এখানে সাধারণ যাত্রীরা আছে, আমরা একটু যাত্রীদের সাথে কথা বলতে চাই। ভাইয়া, আপনি একটু আসেন, আপনি কোথায় যাবেন, কোত্থেকে আসছেন? কোথায় যেতে চাচ্ছেন আপনি? ঢাকা যাব। তো এখানে আসার পরে কি দেখছেন, এখন কি দেখছেন? এখানে গাড়ি ঘোড়া চলতেছে না। কেন চলছে না একটু বলেন তো, কি সমস্যা? কি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাইছে, গাড়ি চলতেছে না। এই যে এখন ঢাকায় আপনি যেতে পারছেন না, তাহলে কি করবেন? এখন বাড়িতে ফিরে যেতে হবে। কি করেন আপনি? স্টুডেন্ট। তো আপনার ঢাকায় যে ক্লাস বা অন্যান্য কাজ, সে কাজের সমস্যা হবে না? হ্যাঁ অবশ্যই। দেখি আমরা আরেকজন ভাই আছে, আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে পরিবহন ধর্মঘট, এই এই বিষয়গুলো নিয়ে আপনারা কি বলছেন? এদিকে আপনার একটু বক্তব্য শুনিয়ে দেখি ভাই, আপনি আপনার আপনার বক্তব্য কি, আপনি কি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি এসআর ট্রাভেলসের ড্রাইভার। আজকে 60 টাকার থেকে আমরা গাড়ি চালাই, এই ধাকে ধাকে আজকে অনেক তেলের দাম বেড়ে গেছে, আমাদের যে ভাড়া তাই আছে, আমাদের যা বেতন তাই আছে। আজকে সরকার একের পর এক তেলের দাম বাড়াই দিচ্ছে, আমাদের গাড়ি বৃদ্ধি, গাড়ি তো ঠিকভাবে চলে না, মালিক মজুর ক্যাশ পায় না, আমরা আসে চালা ঢাকার থেকে গাড়ি চলে আসে, আমরাও বেতন খোরাকি ঠিকভাবে পাই না, আমরা তো শ্রমিক খুব অসহায় আছি, আমাদের কিন্তু দেখার কেউ নাই। এই মহামারী গেছে, কেউ আমাদের ফিরে তাকায়নি, তো অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, শ্রমিকের অনেক কিছু আছে কিন্তু আমরা কিছুই পাইনি, আমাদের সারা সাধারণ শ্রমিক এখানে কোনো কিছু পায়নি, আমাদের সাধারণ শ্রমিকের দেখার মতো কেউ নাই, আমি এটা মনে করব। আজকে আমাদের সরকার, মাননীয় সরকার, উনি বলেছিল আজকে শ্রমিক যতগুলো শ্রমিক আছে সবাইকে অনুদান দেওয়া হবে, এর জন্য করে আমরা বড় মড় শ্রমিক ইউনিয়নে আমাদেরকে অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু আমরা 2 টাকাও কোথাও পাইনি।
যাই হোক আমাদের দেখার মতো কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে দেখবে, আল্লাহ দেখবে। এবং আপনারা আন্দোলন করছেন, আমরা বিশ্বাস করি সরকার জনগণের এই দাবি মেনে নিবে। আরেকজন যাত্রী এখানে এসেছেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? আমি জেলাপাড়া থেকে আসছি, আমি যাব ঢাকা। এখানে আসার পরে কি সমস্যার সম্মুখীন? এখানে সমস্যা এই যে পরিবহন ধর্মঘট চলছে, তাদের তেলের দাম বাড়ছে নাকি, আর আমরা তো টিকিট করে যাত্রী, আমাদের ঢাকাতে তো জরুরি কাজ আছে, তাই না? এই মুহূর্তে আমরা কি করব সিদ্ধান্ত পাচ্ছি না। এখন যদি ঢাকায় না যেতে পারেন তাহলে কি? এখন ঢাকা না যেতে সমস্যা তো আছে, না যেতে পারলে কীভাবে যাব? বা এখানে বাসের মালিক পক্ষ থেকে তারা কিন্তু কোনো রেসপন্স করতেছে না, ফোন ধরতেছে না যে গাড়ি কখন যাবে কি হবে, এই যে সবাই একটা হরেনের ভিতরে আছেন। আপনি যে কোম্পানি থেকে টিকিট নিয়েছেন তাদের কি পাচ্ছেন এখানে? না, এখানে তাদের সব কাউন্টার বন্ধ, এছাড়া টিকিট আমার কাছে আছে কিন্তু কোনো তারা ফোনে কোনো রেসপন্স করতেছে না, কোনো রিসিভ করতেছে না। কী নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর আলম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে জাহাঙ্গীর আলম নামের এক ভদ্রলোক এখন কিন্তু এখানে এসেছেন, এবং আসার পরে তিনি কিন্তু বিব্রতকর অবস্থায় পড়েছেন, এবং এই যে তার বিব্রতকর অবস্থায় পড়ার পিছনে কারণ, তিনি আগেই টিকিট কেটে রেখেছিলেন কিন্তু যে কোম্পানি থেকে টিকিট কাটা হয়েছিল সেই টিকিট কাটার পরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা সেই অবস্থায় কিন্তু যেতে পারেনি, এবং এখানে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা হলো যে সে টিকিটের মূল্য ফেরত পাবে কিনা জানে না, অথচ তার ঢাকা যাওয়া এই মুহূর্তে খুবই জরুরি। সব মিলে দর্শক আমরা বলতে পারি যে আজকে যেমন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বা শ্রমিক সংগঠনের যে সকল শ্রমিক ভাইরা আছে তারা যেমন সমস্যার সম্মুখীন হয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষকেও আজকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য সরকার কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন বলে সাধারণ মানুষ আশা করছে। এই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দর্শক, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং আমাদের সাথে যারা এখনও যুক্ত হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে শুনেছেন বেশ কিছু সাধারণ মানুষের বক্তব্য, আমরা শেষ করতে চাই আজকের এই লাইভটি। একজন শ্রমিক নেতা এখানে আছেন, তার বক্তব্য আমরা এক মিনিটে শুনে শেষ করব, তার কি প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, আপনি একটু বলুন যে এই যে শ্রমিক সংগঠন। আসসালামু আলাইকুম, এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে আমরা এত তেলের দাম বাড়লে তো গাড়ি চালান মহাজনের, এমনি লকডাউনের পরের থেকে আমাদের শ্রমিকও টাকা পাচ্ছে না, মহাজনও পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স বুকিং ছিল, সকালবেলা আসা যারা প্যাসেঞ্জার ছিল সবরকেই টেকাটুকে ফেরত দেওয়া হয়ে গেছে। তবে আশা করছি, যেটা খবরে শুনলাম, রবিবারে সরকার বসতে চাইছে, মনে হয় এখন ইউনিয়নের থেকে শুনলে গাড়িগুড়ি চলার আশ্বাস আমরা। তাহলে কি রোববার পর্যন্ত এটা বন্ধ থাকবে না? এটা বলতে পারবো না, এখন ইউনিয়ন থেকে আসলে পরে তারপরে বলা যাবে, খবর আসার পরে। ধন্যবাদ, ধন্যবাদ দর্শক। আপনারা শুনলেন যে এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত হয়নি, হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু সমাধান হবে এমনটি প্রত্যাশা করছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। দর্শক, আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুণ্ডটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।